ক্যারিয়ারের শুরু ইস্ট বেঙ্গল ক্লাবে। 1975 শুরুতে লাল হলুদ ছেড়ে মোহামেডানে যোগ দিয়েছিলেন ভারতীয় ফুটবলের জাদুকর মোহাম্মদ হাবিব। আজ প্রায় 40 বছর পর ক্লাবে ঢুকে নস্টালজিক হয়ে গেলেন এই স্কিমার। পেলের কসমসের বিরুদ্ধে দাপিয়ে খেলে একটি নিজে ও অপরটি শ্যাম থাপাকেতেই গোল করিয়েছিলেন। আজও মনে পড়ে সেদিনের সেই দিন। লাল হলুদ তাঁবুতে ঢুকে ক্লাবের সব ট্রফি দেখছিলেন, হঠাৎই ভালো করে দেখলেন আশিয়ান কাপ। পরে ক্লাবের পরিকাঠামো দেখে কর্তাদের কাছে আবদার করলেন একটা সুযোগের জন্য। সুযোগ পেলে রেজাল্ট দিতে চান হাবিব। জিম, জাকুজি, এমনকি ড্রেসিং রুম দেখে সেদিনের হাবিব আজকের খেলোয়াড়দের উদ্দেশ্যে বললেন, এই পরিকাঠামোয় ক্লাবকে রেজাল্ট দেওয়া ছাড়া অন্য কোনো কথা থাকতেই পারে না। শ্যাম, হাবিব, সুধীর মাঠ থেকে চলে গেছেন অনেক দিন, কিন্তু মাঠ সেদিনের ফুটবল প্রেমী আজও মনে রেখেছে এই ফুটবল লেজেন্ডদের।